আপনার ওভারনাইট করি শুয়ে যান, রিল্যাক্স পাইবে, আর সকালে উঠিকি থন্ডা পানি। নমস্কার দর্শক বন্ধু, আমার ইউট্যুব চ্যানেলকে পুনি থেকে স্বাগত করছি এক নিউ ভিডিওকে। তো চালুন তো আজর ভিডিও কোণ নিয়ে আসছি, ভিডিওটি স্টার্ট করা। তো বহুত মাত্রার কমেন্ট লাগে আপনার ডার্ক সর্কল কেমতি দূর হব, তো সেই ভিডিওটি নিয়ে আসছি, চালুন তো ভিডিওটি স্টার্ট করা আর অ্যাপ্লাই করবে, ভাল লাগলে লাইক শেয়ার করেদেবে। বর্তমানে দেখুথে সাং মানে এটি গোটে আলু আর গোটে টমাটো নিয়ে নিয়েছি। তো আলু বিলাতে আপনার আজ ডার্ক সর্কল আমি রিমুভ করা। তো নিহতি ভাবে ভিডিওকে লাস্ট পর্যন্ত দেখুন, নিহতি ভাবে জাঁপারে কমিটি কোণ রেমেডিটি তৈরি করছি ও কেতে লাভদায়ক জিনিস। তো চালুন তো প্রথমে আমি আলু কু গ্রেড করা। তো দেখুন তো এটি গ্রেটর ঘিনি আসছি, গ্রেটর সাহায্যে আমার বর্তমানে আলু কু ছড়াইবা, গ্রেড করা আলু কু। তো গোটে আলু নিয়ে যাবে, আমার গোটে আলু হি আজ দরকার, কিনা আমি দুইটা স্টেপ পাই করা, দুইটা স্টেপ ভিডিওকে লাস্ট পর্যন্ত দেখুথে, বহুত ইউজফুল ভিডিও আপনার নিহতি জাঁপারে কমিটি কোণ মু প্রসেসর আখির কলা দগা আপনার দূর করবি। তো বর্তমানে আমার গোটে আলু কু পুরা গ্রেড করেদবা। তো আলুর প্রপর্টি গুণ তো বহুত মাত্রার আপনার জাঁথে খাউবে আর ইউজ বি করুবে। তো আখির কলা দাগ কি আপনার চেহারার কলা দাগ পাই এ আলু রস হি বহুত ইউজফুল, বহুত বেনিফিটদায়ক। তো যেকোন কলা জায়গা রয়েছে নিহতি ভাবে আপনার আলু ইউজ করতু, আলুর রস কু ইউজ করতু। তো এটি দেখুথে সাং মানে মোট গোটে আলু কু এটি গ্রেড করেদেলি, তোমার গোটে আলু কু মোট গ্রেড করেদেলি বর্তমানে দেখুথে সাং মানে। তো তাপরে আপনার মানে আকু গোটে সাইড করেদবা, তাপরে টমাটো কু নবা, টমাটো কু বি চাইলে এইথরে গ্রেড করে পারিবে, নচেত আমার চিপুট দেখি আমার রসটা হি দরকার। তো ভালো ভাবে আমি এটা গ্রেড করেদবা। তো রসটা আমার টিকে দরকার জুস টাইপর, সুটিং দেখা। তো দেখুথে আমার রস বাহারি পড়ছি, আমি এটা সাইড করেদেবি। তারপরে এটি গোটে বাউল নবা, বাউল সাহায্যে আমি গোটে স্টেনর ঘিনি আসবা বা চা ছড়া ঘিনি আইবা। তো আপনার মানে কোণ করবে না, এই আলুর রস কু ভালো ভাবে আমি চুপুড়ি দিয়ে রস কাড়ি দেওয়া, চা ছড়া সাহায্যে করবে, নহলে নহলে কোণ হব না, আলুর আমার যে খদরা অংশটি যা তলে পড়ি সে তেমনি এটি চা ছড়া সাহায্যে স্টেনর সাহায্যে ছাঁকি দেছি। তো এটি দেখুথে মোর এটি এই আলু কু আমি ফিঙ্গিবানি, এই আলুর আমি ইউজ করা আখি তল কলা দাগ দূর করিবার। তো বর্তমানে দেখুথে মোর এটি আলু রস বাহারি পড়ছি, তাপরে মু এটি নেবি কিছু বিলাতি রস। দেখিপাৰ্থ সাঙ্গ মানে মোর রসটি বাহারি সারছি। রস কিনা আমার রসটা বহুত বেনিফিট দায়ক, তাকে আমি ইউজ করা। তো বর্তমানে দেখুথে মোটি আলু আর টমাটো রস কু জুস কু নিয়ে যাই, তো আমার এতিকি হয়ে যাব। নেক্সট সামগ্রী কোণ নৌচি, তো যেমতি দেখুথে মহু, মহুতে সমস্ত ঘর আপন মানে ঘর নিহতি ভাবে ঘরে ঘরে কাউছা মহু ইউজ করছেন, যেকোন মহু আপনার মানে ইউজ করবে। তো বেশি মাত্রার নেবে যদি আপনার মহু স্কিন লোভর সুট করুনি তো তাকে বি স্কিপ করে পারে। তো মহু মু এটি নিয়ে যাইছি দুই রু তিন বুন্দা নিয়ে যাইছি। তাপরে আপনার নবা এলোভেরা জেল, এলোভেরা জেল বি আপনার মানে নেবে দুই রু হাফ চামচ নিয়ে যাবে। সবু মিশ্রণকু আমি ভালোভাবে মিক্স করেদবা। তো যেহেতু আমার এই জুসটি আমার নিহতি আবশ্যক, আপনার মানে বহুত মাত্রার কমেন্ট করলে কি কলা দাগ দিদি ঘিনিকি কলা দাগ কেমতি দূর হব দিদি এই ভিডিও নিয়ে আসন্তু। তো আজি দেখুথে আপনার মানে বহুত ইউজফুল ভিডিও নিয়ে আসছি, জমা বি স্কিপ করবেনি। তো এই চারোটি জিনিস দ্বারা আমার কলা দাগ কেমতি দূর হব আপনার মানে নিহতি দেখিপারে। তো ভালোভাবে মু এটি ফেটাই দেলি, আপনার মানে ভালোভাবে আকু টিকে
ফেটাইবে কিনা আমার সব মিশ্রণ টিকি নিহাতি ভাবে মিশিবা দরকার। চালু দেখা তাপরে স্টেপ কোণ অমিটি কি দেখুথে মোর আলুর রস জুস তো তৈরি করে দিলি। তো বর্তমানে আলু খদটা আপন মানুষ ইউজ করা কমিটি চালু দেখা। তো বর্তমানে গোটে পাত্র নিয়ে যাবে, পাত্র সাহায্যে এই আলু সবু পকাই দেবি। তাপরে আপনার মানে কিছু অটা নেবে, দুই চামচ অটা নিয়ে যা আলুর পরিমাণ দেখি আপনার মানে অটা মু এটি দুই চামচ নিয়ে যাই। তাপরে আপনার মানে দেখুথে মু যে সে জুসটি রেডি করলে সেই জুস্র আমি কিছু পকাইবা এতে। তাপরে আপনার মানে কঞ্চা ক্ষীর কিছু নিয়ে যা, এটি কঞ্চা ক্ষীর দুই চামচ নিয়ে যাই, তাকে ভালোভাবে মিশাই দেবে। তো বেশি পানিয়া করবে নি, আমার এতিকি বহলিয়া আকারে করে যেহেতু আমি এটা মুহরে ইউজ করিয়া, বেশি পানিয়া করবে কি বেশি বহলিয়া করবে নি। তো আমার এতিকি কোয়ান্টিটির হয়ে যাব, তো ভালোভাবে তাকে মিক্স করেদেবা। তাপরে আকু এপ্লাই করিবা মুহরে, মু কেমতি করুছি সে সেইভাবে ভাবে আপনার মানে করিবে। বর্তমানে মু এটি রেমেডিটি প্রস্তুত করে দেলি। তাপরে আপনার মানে কোন করিবে না, কটন গুটে আনিবে, তাপরে গোলাপ জল আনিবে। তো কটনটি টিকে বড় আকার নবা যেহেতু আমার টিকে পুছা যিব। গোলাপ জল সাহায্যে আমি বর্তমানে আখিকু ভালোভাবে পুছি দেবা। আপনার চাইলে পুরা স্কিন বি এ রেমেডিটি লগাই পারিবে। আমি বর্তমানে আখিকু যেহেতু আমার আখির প্রবলেম হয়েছি, তো স্কিনর প্রবলেম কিছু নাই, তো আমি আখিকু ভালোভাবে পুছি দেবা, আখিরে হি লগাইবা। তো আপনার ভালোভাবে পুছি দেবে, তো দেখিপারে কেতে বাহারুছি। তারপরে আপনার মানে সেই রেমেডি যে প্রস্তুত করলি সে রেমেডি অ্যাপ্লাই করবে। তারে প্যাকটি তৈরি করলি দেখে এই প্যাকরি প্যাকু কমিটি ইউজ করছে দেখবে। তো আপনার মানে কম করবে না, এমিটি ছোট ছোট গোলা করেদেবে, আপরে এইটা যে লগাইছেন তাহারি উপরে কি আখি উপরে কি লগাইবে। এইভাবে ভাবে করবে, বহুত আরাম মিল, তো বহুত আরাম মিলবে। আপনার মানে চাইলে বি সেইটি শুই পড়বে অধ ঘটে। তো এই প্রসেস আপনার মানে করতু নিহতি ভাবে বেনিফিট পাইবে। আর কেমতি লাগিলা মো ভিডিওটি নিহতি ভাবে কমেন্ট করবে। তো আকু যে আমি মো প্যাকটি লগাই দেলি আখিরে, আপনার মানে 5-10 মিনিট রখিবে। তো বর্তমানে মোর 10 মিনিট হয়ে গেলি, তাকে মু প্যাকটি কাড়ি দেবি মুহরু। তো কাটি সারা পরে মুহকু ভালোভাবে পুছিকি ভালোভাবে মুহকু ধুই দেবে। তো আপন মানক আখি পুরা পরিষ্কার করিকি এমতি ভালোভাবে পুছি দেবে, ঠান্ডা পানিরে আপন মানে ধুই দেবে, আখিকু পরিষ্কার করে দেবে। তো এই প্রসেসরে করন্তু নিহাতি ভাবে বেনিফিট পাইবে, লাভ পাইবে। আর কটবে আপন মানে মুহ মো মুহ কেতে ক্লিন দেখা উচি, আখি দেখুথে মোর এডি আখি কেতে সুন্দর ভাবে গ্লেজ করছি, আখি মুটে ডার্ক স্পট নাহি। তো আপনার মানে দেখুথে মু বর্তমানে মুহকু ধুই আসলি, ধুই আসলা পরে দেখুথে মো চেহারাটি কেতে আখি তলে কেতে ডার্ক কমি যাইছি, কেতে গ্লেজ করছু বি কেতে ঠান্ডা লাগুছি মো মুহটি। তো তারপরে আপনার মানে মুহ ধুই সারা পরে আপনার মানে কম করবে না, এই যে কঞ্চা ক্ষীর আপনার মানকর অছি, তো কঞ্চা ক্ষীর টিকে লগাই দেখি আপনার মানে রাতি সারা রখি দেবে শুই পড়বে। তো কঞ্চা ক্ষীর আপনার মানে এমতি লগাই দেবে, লগাই দিয়ে সারা পরে টিকে মসাজ করেদেবে এমতি তল উপরে পুঁ, যেতে মসাজ করবে না, আখিটা আমার বহুত নরম জিনিস, বহুত সূক্ষ্ম জিনিস। তো যেতে আপনার মানে ভালসে মসাজ করবে স্মুথলি, সে আমার আখিকে পুরা নিদ আসিছে। মু তো এটি মসাজ করিয়া করিবা ভিতরে মতো নিদ বহুত আসিগলানি। তো এই প্রসেসরে করন্তু নিহতি ভাবে লাভ পাইবে।
তো আপনার আশা করছি এই ভিডিওটি ভাল লাগিব, যদি ভাল লাগি তো নিহতি ভাবে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। পুনি দেখা হব নেক্সট ভিডিওতে, আজি পাই রয়েছি, পুনি দেখা হব নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, নমস্কার।